তাদের পরিচিত 10-15 জন এইভাবে জড়িত। তো এইভাবে হয়তো অনেকগুলো চেইন আছে যারা এই কাজটি করে থাকে, অন্যদেরকে যখন ধরবো তার ফলে তারপরে হয়তো আমরা আরো তথ্য জানতে পারবো। আমরা যে ঘোষণা দিয়ে শুরু করছি বিষয়টি কিন্তু তা না, মাদকের অভিযান একটি চলমান, আমাদের মাদকের অভিযান নিয়মিতভাবেই হচ্ছে। ঘোষণা দিয়ে আমরা অভিযানটি জোরদার করেছি এবং আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে আমরা বিভিন্ন বস্তিতে, যে সমস্ত বস্তিতে সাধারণত মাদক কেনাবেচা হয়ে থাকে, সেই সমস্ত বস্তিতে অভিযান করছি এবং বেশ কিছু সংখ্যক মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করছি। এবং শীর্ষ মাদক ব্যবসায়ী যেটা আমাদের তত্ত্ব অনুযায়ী যারা সেখান, তাদের মাঝে 11 জন এখন পর্যন্ত আমাদের জেলখানায় আটক আছে, অন্য যারা আছে তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।